বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা দেখতে থাকো, আজকে ভিডিওটা একেবারে অন্যরকম, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, কিছুদিন ধরে হচ্ছে ভিডিও আসছে না, আর ভিডিও শ্যুট করা হয়েছিল, মানে আমরা হচ্ছে যে মেলায় গিয়েছিলাম, মেলার পরে হচ্ছে আমি তারপরের দিনকে একটা ভ্লগ বানিয়েছিলাম। তো সেই ভ্লগটা ভয়েস ওভার করতে হবে, আর কিছুটা হচ্ছে নিজে থেকেও বলতে হবে। তো সেই ভিডিওটা মানে পুরোটাই মানে ভয়েস ওভারের মধ্যে দিয়ে যাবে, কিন্তু খুব ভালো লাগবে তোমাদের। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভিডিওটা হচ্ছে অন্যরকম টাইপের, ও যেরকমটা বললো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তার জন্য, আর মেলার ভ্লগটাও কিছুটা ওর মধ্যে রয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকি। তো আমরা সামনে থেকে গাড়ি উঠে গেছি, উঠে গিয়ে সেটা ভাঙা মেলা দেখতে দেখতে চলে যাচ্ছি। তো সামনেই মেলাটা তোমরা দেখতে পাচ্ছ, তো আসার সময় নেবে তোমাদের ভালো করে মেলাটা দেখাবো যদি কিছু থাকে। তো তো এখান থেকে কিনা কিছু ফল কিনে নিচ্ছে মা আর বাবা। ফলটা কিনে নিয়ে মিষ্টি কিনতে হবো, মিষ্টি দোকানে এসে গেছি, মিষ্টি আর মাজা একটা নিয়ে নিয়েছি, নিয়ে অটোতে বসে পড়েছি। মাজাটা আমার হাতে আর মিষ্টি আর ফলগুলো ওর হাতে, আর অটোটা হচ্ছে আমার বাবা হচ্ছে কিনা ভাড়া করে নিয়ে এসেছিলো, বিবিঘাটের মোড়ে দাঁড়িয়েছিলো, ওখান দিয়ে আমরা উঠে চলে গেছি সোজা বাড়িতে। তো বাড়ি যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি, তার আগে কিছু রাস্তা শর্ট দেখে না। তো ফাইনালি হচ্ছে কিনা বাড়িতে চলে এসেছি, সিঁড়িতে এখন ওপরে উঠে যাচ্ছি, গিয়ে ওপরে উঠে এখন বসে পড়ব। তো কাকি হচ্ছে কিনা এখানে স্প্রাইট দিয়ে গেছে, সেটাই আমি মা বাবা ও খাচ্ছি। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো আমরা কোথায় গেছি, তো পুরো ব্যাপারটাই আমি তোমাদের বলছি। তো আমি হচ্ছে কিনা মামার বাড়ি মানুষ হয়েছি, তো ওটা আমাদের নিজেদের বাড়ি। আমরা হচ্ছে কিনা ঘুরতে গেছি একদিনের, একদিনের জন্য না, একবেলার জন্য ঘুরতে গেছিলাম, আমি ভাঙা মেলাটাও দেখেছি। তুমি কিছু বলবে? আমি হচ্ছে মানে দুজনের সেম কন্ডিশন, আমি হচ্ছে মামার বাড়িতে থাকি, কিন্তু এই মামার বাড়িতে মানুষ হয়নি, বলতে গেলে মানুষ হয়েছি বলতে গেলেই চলে। কারণ আমার যখন তখন কত বছর বয়স, যখন আমি ফোরে পড়ছি তখন আমি হচ্ছে আমাদের নিজেদের বাড়ি থেকে মামার বাড়ির জায়গায় চলে এসেছিলাম। তো সেই থেকে এই পর্যন্ত আমি হচ্ছে মামার বাড়িতেই থাকছি এখন, আর এইটা হচ্ছে মামার বাড়ির ঘর, তোমরা তো সবাই জানো। দুজনের কন্ডিশন সেম বলতেই চলে। তো ওর নিজের বাড়িটা হচ্ছে শুধু একটু দূরে, আর আমার নিজের বাড়িটা হচ্ছে কাছে, এটাই শুধু তফাৎ। সেখানেই ঘুরতে গেছিলাম, তো সেটা তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। তো এখানে ওয়ার আমি এখন স্প্রাইটটা খেয়ে নিচ্ছি, খেতে খেতে একটু ভিডিও করে নিচ্ছি। তো স্প্রাইটটা এখন খাওয়া হয়ে গেছে প্রায়, খাওয়া হয়ে যেতে এখানে হচ্ছে কিনা মিষ্টি দিয়ে গেছিলো, মিষ্টি ওয়ার আমি একটা একটা করে খেয়েছি। তো বন্ধুরা, এখন যেটুকু দেখলে সেটুকু হচ্ছে ভয়েস ওভার দেখলে, আর এখন হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘরের ছাদ, এখানে মা আমি আরও এসেছি, বাবা নিচে আছে গল্প করছে। তো এখানে আমার কাকির মেয়ে এখানে হচ্ছে কিনা রিলস দেখছে, ও সেটা ভিডিও করছে। কি ব্লগ হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। তো বন্ধুরা, এখন ফাইনালি রাত্রির খাবার চলে এসছে, রাত্রির খাবার আটটার সময়, 8:10 বাজে। তো এখানে আমি মা আর ও তিনজন মিলে একটা থালায় মাংস তরকারিটা ঢেলে নিয়ে আর খেয়ে নিচ্ছি। বাবার বন্ধু আমাদের বাড়িতে হচ্ছে কিনে দিতে এসেছিলো, তো সেই নিয়ে অটো থেকে লেবে জিলিপি কিনছিল, আর সেই তাহলে আমরা একটু মেলায় ঘুরে নিলাম। তখন গাড়ি থেকে মেলায় ঘুরতে নেমে বললাম, তখন গাড়ি থেকে নেমে মেলায় ঘুরতে পারবে গেলাম মা আমি আরও। তো বোনের জন্য একটা খেলা নেওয়া বলে দেখলাম চারিদিকে, তো পাচ্ছি কিন্তু এত দাম বলছে, একটুকুনি খেললা তার নাকি 200 টাকা দাম, তো সেই জন্য এখন নিয়ে নিই।
চলো দাঁড়িয়ে আছে অটো। তো এখন আমাদের অটো দাঁড়িয়ে আছে জিলিপি দোকানে, তো এখন যাচ্ছি, চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। এইখানে এখন গরম জিলিপি খাওয়া হচ্ছে, গরম গরম ভেজে হবে, গরম হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো। আর ভিডিওটাতে সেরকম আমাদের নিজেদের ফেসটা দেখাতে পারিনি, শুধু ভয়েস ওভারের মাম মধ্যেই গেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবো না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও, স্যার, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।